নমস্কার বন্ধুরা, আমি অর্ক চক্রবর্তী, প্রফেশনাল ফটোগ্রাফার এবং এডিটার। বেশ অনেকদিন পর আসলাম ইউটিউবে আপনাদের সামনে ব্লগ নিয়ে। আজকে একটা অ্যালবামের ব্লগ নিয়ে এসেছি, যে অ্যালবামটা একদম নতুন সেগমেন্টের। এর আগেও হয়তো বা দেখেছেন আমার ব্লগেই এই ধরনের অ্যালবাম, কিন্তু এটা একটু অন্যরকম কালার এবং অন্যরকম ডিজাইনের ওপর ভ্যারি করে। তো আসুন দেখা যাক অ্যালবামটা। আজকে যে অ্যালবামটার সঙ্গে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, এটা মেনলি ব্র্যান্ড হচ্ছে ক্যানভেরা। জুট ব্যাগ, একটা জুট ব্যাগের মধ্যে লেদারের ফিনিশ করা আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং হার্ড। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বক্স বাইন্ডিং, এটা পুরোটাই লেদারের এবং এখানে আছে অ্যাক্রেলিকের কাট আউট দিয়ে। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন উডেন ফিনিশ, উডেনের বক্সের মধ্যে লেদার এবং অ্যাক্রেলিকের কম্বিনেশনে একটা বক্স। এর ভেতরে অ্যালবামটা আছে, এই রিবনটাকে টেনে আমরা অ্যালবামটাকে উঠাতে পারবো। বাটার পেপারটা ওপেন করে নিলে অ্যালবামের ফ্রন্ট কভারের ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, যেমনটা ঠিক বক্সে ছিল সেম ক্যাটাগরি। এখানে অ্যাক্রিলিকের একটা কাট আউট এবং এখানটাতে লেদারের কম্বিনেশন, আর এখানটাতে আপনার ইচিং করা আছে নামটা, ব্রাইড অ্যান্ড গ্রুমের নাম লেখা আছে, ডেট এবং ওয়েডিং সেরিমনি, এটা পুরোটাই খোদাই করে লেখা আছে। ব্যাক সাইডটাও আপনারা দেখতে পাচ্ছেন, এটাও পুরোটা লেদারের। এখানটাতে প্রোডাকশন হাউসের, শ্রী জগন্নাথ প্রোডাকশন হাউসের নাম লেখা আছে। এর ভেতরের যে পোর্শনটা আছে সেটাও খুব সুন্দর বাইন্ডিং, অ্যাবসলিউট লে ফ্ল্যাট বাইন্ডিংয়ে এই অ্যালবামটা করা হয়েছে। পুরোপুরি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফটোগুলো ওপেন হয়ে যায়, মানে পেজগুলো ওপেন হয়ে যায়। পেজগুলো হার্ড পেজ এবং প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ, খুব সুন্দর পিকচার কোয়ালিটি। এবং এই ছবিগুলো যেগুলো দেখছেন সেগুলো প্রত্যেকটাই কিন্তু শ্রী জগন্নাথ প্রোডাকশন হাউস থেকেই ফটোগ্রাফি করা। প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট ঠিক যেমনটা আমরা কোম্পানিতে দিয়েছিলাম সেরকমটাই প্রিন্ট আউট হয়েছে। কালার টোন, কালার কন্ট্রাস্ট, ল্যামিনেশন, বাইন্ডিং প্রত্যেকটাই খুব সুন্দর। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার এই দুটোর কম্বিনেশন করে পেজটা ডিজাইন করা হয়েছিল। প্রিন্টিং কোয়ালিটিটাও খুবই সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাবসলিউট লে ফ্ল্যাট বাইন্ডিংয়ের একটা ভালো বিশেষত্ব যে পুরো ডিজাইনটা কিন্তু ফ্ল্যাট হয়ে যায়, যার জন্য দেখতেও খুব সহজ হয়, পেজগুলো ওভাল মানে উঠে থাকে না। প্রত্যেকটা প্রোগ্রাম বিয়ের স্টেপ বাই স্টেপ সাজিয়ে ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। বিয়ের মধ্যে শুধু তো কাপল মানে ব্রাইড অ্যান্ড গ্রুম না, তার মধ্যে প্রচুর ফ্যামিলি মেম্বার্সরা থাকে, তাদেরকেও কভার করতে হয়। খুব সুন্দর একটা ক্রিয়েশন পেজ। আবার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালারের কম্বিনেশনে একটা পেজ ডিজাইন করা হয়েছে। এখানটাতে লাইট প্লে, ক্যামেরা অ্যাঙ্গেল প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই শ্যুটগুলো বিশেষ করে মিডনাইটের দিকেই করা হচ্ছিল, কারণ রিসেপশন কমপ্লিট হতে হতে অলমোস্ট 1টা বেজে গেছিল। হ্যাঁ, তো তখন তাদের ব্রাইড অ্যান্ড গ্রুমের এনার্জিও হাই লেভেলেই ছিল, না হলে এতটা সুন্দর হয়তো বা আসতো না।
তারাও খুব সুন্দর পারফর্ম করেছে, যার জন্য আমরা ছবিগুলো খুব সুন্দর নিতে পেরেছি। এখানে একটা পিন কোড যেটার মাধ্যমে পুরো অ্যালবামটা ডিজিটালি দেখতে পাওয়া যায়, এবং ওয়ারেন্টি কার্ড ক্যানভেরার। লাস্ট কভারটাও লেদারের, সেখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি বাই শ্রী জগন্নাথ প্রোডাকশন অর্কা চক্রবর্তী। এই ফটোগ্রাফি পেজটা আপনারা কিন্তু ওয়েবসাইটেও পেয়ে যাবেন, www.শ্রীজগন্নাথপ্রোডাকশন.in, এবং আমাদের মোবাইল নাম্বার 9775852631। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো এবং অ্যালবামটা কেমন লাগলো, অ্যালবামের ভেতরে থাকা ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরপরে আমরা অন্য অ্যালবাম কোম্পানি বা অন্য অ্যালবাম ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসব। এছাড়াও বিভিন্ন টপিক নিয়ে মাঝে মাঝে আসি, ফটোগ্রাফি টেকনিক নিয়ে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। তো আজকের মতো এখানেই, টাটা।